আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ মূলক অনুষ্ঠান সাজলন সুস্থ থাকুন দেখবার জন্য প্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে গত কয়েক দিন ধরে আমাদের দেশে করোনা রোগে আক্রান্ত হবার হার অনেকটাই বেড়ে গেছে আমরা দেখছি এই সংখ্যাটি গত কয়েকদিন দিন ধরে 5000 এবং 6000 পর্যন্ত চলে গেছে যেটি আমরা নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং চিন্তিত আছি আমরা সকলেই প্রিয় দর্শক আমরা এর কারণগুলো নিয়ে সকলেই আলোচনা করছি এবং আলোচনা করছি যে কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি প্রিয় দর্শক সেই সাথে অনেকগুলো রোগও আমাদের দেশে রয়েছে অনেক রোগী রয়েছে যেমন কিডনি রোগীর সংখ্যাও আমাদের দেশে প্রচুর সে কারণে আমাদের আজকের আলোচনার বিষয়ে কোভিড কালীন সময়ে কিডনি রোগ এবং তার চিকিৎসা দর্শক এই অনুষ্ঠানটি যদি পুনরায় আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে ইউটিউব ডট কম আর টিভি ডিজিটালস এই ঠিকানায় আর আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শামী আহমেদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ ডাক্তার জি স্যার যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই প্রথমে যেটি বলছিলাম যে এই যে গত কয়েকদিন ধরে দেখছি আমরা যে সংক্রমণের হার বাড়ছে আমরা জানি তারপরেও আপনার কাছে একটু শুনতে চাই কি কি কারণ হতে পারে দেখেন এই চার দিনের দেখেন গতকালে প্রায় সাড়ে ছয় হাজার আক্রান্ত প্রায় এবং গতকাল যেটা মৃত্যু সেটা একজন এবং এর আগের দিনে দেখা যায় প্রত্যেক দিনই পাঁচ হাজার উপরে সংক্রামক গত এই দিন দিন আগে পনেরো তিন দিনে পনেরো হাজারের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এই যে ভয়াবহ চিত্রটা এই কয়দিনে দেখা যাচ্ছে সেটা একটা ভয়াবহ পরিস্থিতি আমরা কিন্তু একটা স্বস্তিতে ছিলাম ফেব্রুয়ারি মাসে আক্রান্তের সংখ্যা তিন অনেকটাই কমে গিয়ে ভাগের নিচে আঠারো ভাগ তো এই যে পরিস্থিতি এর কি কারণ আমি যেটা মনে করি এর কারণ হলো একটা হলো আমরা একটু উদাসীন হয়ে গেছিলাম উদাসীন হলো যে আমরা যেটা মাস্ক সোশ্যাল ডিস্টেন্স হ্যান্ড ওয়াশিং এইটার ভিতরে মধ্যে আমরা একটু মানে আমরা এত আত্মতৃপ্তিতে ছিলাম সেই জন্য হয়তো আমরা এগুলি ছেড়ে দিয়েছিলাম এক দুই এই যে দেখেন এই মানুষ একটা বছর অবরুদ্ধ ছিল বা তার বিকাশ করে না তারা সমুদ্র সৈকতে যাচ্ছেন কক্সবাজারে যাচ্ছেন বিয়ের অনুষ্ঠান হচ্ছেন সভা মিছিল হচ্ছেন বিয়ে শাদির অনুষ্ঠান হচ্ছেন প্রথমে এখন এই যে বই মেলা মানে আগের মতো যেটা সেটা এই সোশ্যাল ডিস্টেন্স বা যেটা আমরা বলি নিজের সুরক্ষার সেটা মানতাম তৃতীয় যে কারণ আমি মনে করি যে এইবার যে যে ভ্যারিয়েন্টটা যে রূপান্তর ভাইরাসটা সেটা কিন্তু খুবই মারাত্মক অর্থাৎ হাইলি ইনফেকশাস আগেরটার থেকে প্রায় ষাট সত্তর গুণ এবং খুব ফ্যাটালিটি ইজ ভেরি গুড এটা কোন জ্বরও হচ্ছে না অনেক সময় যখন ডাইরেক্টলি ভাইরাসটা চেস্ট ইনফেকশন করছে এবং ফ্যাটালিটি খুব খারাপ হচ্ছে পঞ্চম যেটা আমি মনে করি মানুষ আমরা যে ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা আমরা হয়তো ভাবছিলাম

তো এই যে কারণগুলি এই কারণগুলি আমাদের এই ভয়াবহ পরিস্থিতির অনেক দর্শক আমাদের সাথে জয়েন করবার চেষ্টা করেছিলেন তারা বেশ কিছু প্রশ্ন করেছেন আমাদের কাছে সেই প্রশ্নগুলো আমরা একটু নেব আবারও আমরা আমাদের নিজেদের আলোচনায় ফিরব আমাদের দর্শকের প্রশ্নগুলো দেখব আমার নাম ফারজানা স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কিডনি রোগীদের গণপরিবহনে চলাচল করা কতটা বিপজ্জনক যেহেতু অনেকেরই এখনও কাজে যেতে হয় আমার নাম আফরিন বিধিন স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে করোনার এই কতটা ভয়ঙ্কর এবং যারা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন বা ডায়ালাইসিস নিচ্ছেন তারা নিজেদের কিভাবে প্রতিরোধ করবেন ধন্যবাদ

বৈধ যে ফিফটি পার্সেন্ট যেত এরকম প্রজ্ঞাপন জারি হয়নি মানুষ কিন্তু অফিসে যাওয়ার জন্য সবাই যাচ্ছে আর আপনি জানেন এই এক তারিখ দুই তারিখ যে বেতন ভাতা কাজেই তারা মিস করবে না সেই ক্ষেত্রে জনগণ কিন্তু একটু মানে একটা বিব্রতকর অবস্থায় যে যেতেও হবে কর্মস্থলে কিন্তু যানবাহনের যে অবস্থা যদি ফিফটি পার্সেন্ট তাহলে এই ফিফটি পারসেন্ট লোক কীভাবে যাবে সেখানে একটা প্রশ্ন থেকে যায় দ্বিতীয়ত হলো ডেফিনেটলি এইটা মেনটেন করতে হবে কারণ যারা কিডনির রোগ যাদের চেস্ট স্পিডের ডিস্টি ডায়াবেটিস উচ্চ যারা বয়স্ক অথবা যাদের অন্য অন্য কোনো হার্টের রোগ আছে তাদের কিন্তু এই চলাচলটা খুবই রেস্ট্রিকশনভাবে চলতে হবে এবং যদি কিডনি রোগী থাকে ডায়ালিসিস রোগী থাকে ট্রান্সপ্ল্যান্টের রুগী থাকে অথবা যে কোনো থাকে অন্যান্য যে কিন্তু এই জনসময় বা জনগণের সাথে চললে হবে তাদের আলাদা ভেহিকেল দিয়ে যেতে হবে এবং হসপিটালও কিন্তু আগে যেমন আমরা আগে বলেছি সেই জিনিসটা আবার এখন কিন্তু চর্চা করতে হবে এই চর্চা না করলেই চর্চা না করেই কিন্তু আমাদের এই অবস্থা আমরা এসেছি কাজেই কিডনি রোগীদের অবশ্যই অবশ্যই এই আইসোলেশন নিজের সুরক্ষা বা যারা আছেন তাদের থেকে দূরে থাকতে হবে এবং হসপিটালও আমাদের ওই জিনিসই মেনটেন করতে হবে যে কিডনি রুগীদের সাথে অন্যান্য রুগীদের দূরত্ব বজায় রাখতে হবে কারণ এই রোগীগুলি খুবই ভার্নারেবল সাকসেপ্টেবল ফর আর এখনকার যে ভ্যারায়েন্ট যে দ্বিতীয় যে প্রশ্ন এখনকার যে ভ্যারিয়েন্ট আমরা জানি না তিনটা ভ্যারিয়েন্ট মারাত্মক রূপান্তর যে একটা হলো ইউকে ভ্যারিয়েন্ট একটা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট একটা হলো সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট আমরা মনে করি যে আমরা এটা মনে করি আমি হয়তো সাতটা কেস বোধ হয় রিপোর্ট করেছিলাম হ্যাঁ এটা সিকোয়েন্স ইভেন্ট দিয়ে কিন্তু এটা করা খুবই মানে ব্যয়বহুল এবং খুবই কষ্টসাধ্য যেটা করা যায় আর্টিফিস টু জিন মেথড ইউজ করা হচ্ছে এটা যদি থ্রি মেথড ইউজ করে তখন ওই স্ট্রেনটা আইসোলেট করা যেতে পারে অ্যান্ড যা হোক সেইটা এখন আমার মনে হয় এই স্টেনটাই হলো মারাত্মক একটু আগে যেটা বলতেছিলাম এই স্টেনটা খুবই ইনফেকশাস হাইলি ইনফেকশাস আগের তার ষাট থেকে সত্তর ভাগ করণ যেই ফ্যামিলিতে ঢুকছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে অ্যাফেক্ট করছে আরেকটা জিনিস হলো এই রোগীটা জ্বর কিছু থাকতেও পারে না ডাইরেক্টলি ভাইরাসটা লাংসে চলে যাচ্ছে এবং খুব অল্প সময়ে ভিতরেই জটিলতা এখন কাজেই আমাদের সুরক্ষার জন্য আমাদের যেই আগের যে হাতিয়ার মাস্ক সোশ্যাল ডিসটেন্স হ্যান্ড ওয়াশিং এই আগের তথ্যই আর ভ্যাকসিন যারা দিয়েছেন সেটাও কিন্তু আপনি এখনো সুরক্ষা দিবে না কাজে আমাদের স্বাস্থ্যবিধির যে অংশগুলো প্রথম থেকেই আমরা সকলেই আমরা জেনে আসছিলাম বা বুঝে আসছিলাম সেগুলিতে আবারও ফিরে যেতে হবে যেটিকে আপনি বেশি করে জোর দিচ্ছেন আপনি যেহেতু একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের একজন দর্শকও আমাদেরকে প্রশ্ন করছিলেন এভাবে যে যারা ডায়ালাইসিস পাচ্ছেন তাদের যদি কোভিড আক্রান্ত হন অথবা কিডনি রোগী যারা আছেন তারা যদি কোভিডে আক্রান্ত হন সেই ক্ষেত্রে তাদের চিকিৎসাটি কীভাবে চলবে না ডেফিনেটলি যারা ডায়ালাইসিস অথবা যারা কিডনির রোগে ভুগছেন অথবা অন্যান্য রোগেই সেই তারা যদি কোভিড আক্রান্ত বিশাল ঝুঁকি তাদের মর্টালিটি অনেক বেশি সেই ক্ষেত্রে আমি যেটা বলবো তারা যেন আক্রান্ত না হয় যে এই যে কোভিডের এই এই যে আবার যে যদি সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন এই ক্ষেত্রে কিন্তু তাদের খুব সতর্ক থাকতে হবে না হওয়ার হয়ে গেলে তো আমাদের চিকিৎসাই দিতে হবে একটা সুখবর হলো যে আমাদের দেশের কিন্তু এখন চিকিৎসকরা এই যে কোভিডের যে ট্রিটমেন্ট প্রটোকলটা কিন্তু তাদের কাছে সবার কাছে মানে এটা প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা ক্লাসিক্যাল যে চিকিৎসা সেটাও চিকিৎসা তারা দিতে পারছেন কিন্তু যে ভ্যারিয়েন্টের কথা বলতেছি এই ভ্যারিয়েন্ট তো চিকিৎসার সুযোগই দিচ্ছে না কারণ এত খারাপভাবে তারা অ্যাফেক্টেড হচ্ছে এবং নিউমিনিয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের পরিণীতি কিন্তু খারাপ হবে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো আক্রান্ত না হয় সেটার জন্য আমি এই কিডনি রুগী বা যারা ঝুঁকিপূর্ণ ডায়াবেটিস রুগী চেষ্টে যারা এফেক্টেড ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যাজমা অথবা যাদের বয়স বেশি তারা এই আগের মতো যে আমরা সুরক্ষার যে একটা আক্রান্ত না হয় সেজন্য উঠে পড়ে চেষ্টা করতে হবে কিন্তু জটিলতা কতটুকু হবে বা হলে আমরা কি করব সেটা পরে গুলো আসলে পরের বিষয় আমরা এই বিষয়গুলো আবারও আপনার সাথে কথা বলতে চাই ছোট্ট একটি বিরতি নিবাদ দর্শক সাবলান সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন প্রদর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের আজকের আলোচনার বিষয় কোভিড কালীন সময়ে কিডনি রোগ এবং তার চিকিৎসা ব্যবস্থা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ সারবিরোধী পূর্বে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা এরকম আলোচনা করছিলাম যে চিকিৎসার বিষয় আসলে অনেক জটিল হতে পারে অনেক জটিল রোগীর ক্ষেত্রে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থাটাই আসলে বেশি করে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই আরকি কি ব্যবস্থা গ্রহণ করলে প্রতিরোধটা বেশি হবে মানে দেখেন এখন তো যেটা হচ্ছে যে এই যে সংক্রামক রোগের হাতটা বেড়ে যাচ্ছে এর চেইনটা বন্ধ করতে কোথার থেকে সোর্স আসে যেমন যদি এই সোর্সগুলি বাইরের থেকে আসে আসার সময় যা যেখানে আসছে এয়ারপোর্টে সেখানে একটা সুরক্ষা নিতে হবে যদি এটা ইউকের থেকে আসে বা অন্য দেশ থেকে আসে সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে যে যারা আসতেছেন এই ভ্যারিয়েন্টটা আমাদের দেশে না ঢুক এই এক নম্বর দুই নম্বর হলো যারা কোভিড আক্রান্ত হচ্ছে তারা জানি সুরক্ষায় থাকেন অথবা তারা আগের মতো যেরকম কন্ট্রাক্ট ট্রেসিং বা লকডাউন আমরা ওইটা বলছি না কিন্তু সুরক্ষার জন্য তাদের কিন্তু আইসোলেট থাকতে হবে এবং এই জিনিসটা হলো যে বাইরের থেকে আসতেছে হয়তো সে এখন কিন্তু আরেকটা জিনিস এই ভাইরাসটা এখন সেটা কিন্তু ইয়াং বাচ্চাদেরও ধরছে এবং ইয়াং গ্রুপ ধরছে ইয়াং অনেক মারা যাচ্ছে কাজেই এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস যারা বাইরে যাচ্ছে যে সরকারি কাজের জন্য হোক বা ব্যবসা তারা কিন্তু এসে এই যে বাসার ভিতরে যারা আছেন তাদের কিন্তু রোগটা ছড়িয়ে দিচ্ছে। আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখন কিন্তু অনেকেই অ্যাসিমটোমেটিক থাকে অর্থাৎ লক্ষণ নাই কিন্তু তারা ভাইরাস ট্রান্সমিট করতে পারে এবং সেই ট্রান্সমিশন এরকম হয় যে ফ্যামিলিতে ঢুকে সেই ফ্যামিলির প্রত্যেকটা লোককে ইনফেক্টেড করে কাজে যে বাইরের থেকে আসবেন সেই আগের কথাই আমরা বলি সেই জন্য খুবই সতর্ক থাকেন যে তার ফ্যামিলির যার পিতা মাতা বা তার যে বয়স্ক লোক তাদের থেকে দূরে থাকেন সেই ক্ষেত্রে মাস্ক পরে থাকবে একটা আইসোলেশন মেনটেন করবে দিস ভেরি ইম্পর্টেন্ট অ্যাডজাস্টেজ এগেইন আমরা যে এক বছর আগে যে কথা বলতাম সেই কথাগুলি কিন্তু আবার আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে তৃতীয় হলো আমরা বাইরে আসার পরেই আমরা যে সুরক্ষা হাতটা ধুয়ে ফেলি কাপড়গুলি সব সরিয়ে ফেলে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যে যোগটা সেটা দিতে হবে আমরা কিন্তু একটু উদাসীন হয়ে গেছিলাম এই উদাসীনের জন্য কিন্তু এই আমরা আত্মতৃপ্তি বা আমাদের দেশ খুব ভালো আছে কিন্তু দেখেন এই থার্ড ওয়েভটা কিন্তু আরও একটা বিশাল ডেঞ্জার হিসাবে আমরা জানি না এই সামনের দুই সপ্তাহ তিন সপ্তাহ কিভাবে যাবে আরেকটা মজার ইন্টারেস্টিং জিনিস আমরা যেটা বলতেছিলাম শীতকালে যে এর প্রভাব প্রকট বেশি হবে সেটা কিন্তু না এখন কিন্তু গরমকালের ভিতরে দেখতেছেন কাজেই ইউ ক্যান আপনার এই রোগটা সম্বন্ধে নেচার ফলে নির্দিষ্ট ভালো করে এবং অভিজ্ঞতাও তো খুব কম এটার জন্য খুব বেশি ভালো সেই জন্য এখন কিন্তু আপনি আমি যেটা বলি অনেকেই চেষ্টা করতেছেন এই যে করোনা গ্রুপের বা বাইশটা ভ্যারিয়েন্ট আছে এর এগেনস্টে কোনো ভ্যাকসিন তৈরি করা যায় নাকি আমরা তো জানি না এই যে আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি এই রূপান্তর এই যে ভাইরাসের যে অ্যাটাক তার এগেনস্টে কার্যকরিতা আছে কি না উই ডোন্ট নো তো একটা সুসংবাদ হলো যে জনসন জনসন যে ভাইরাসটা তৈরি করছেন সেই ভাইরাসটা আরে ভ্যাকসিনটা তৈরি করতেছেন সেটা কিন্তু এই যে নিউ ভ্যারিয়েন্টের উপরে তাদের একটা পরীক্ষা চলছে যদি তাদের এটা হয় তাহলে সেই ভাইরাসটা আমরা যদি আনতে পারি এটা আরেকটা অ্যাডভান্টেজ আছে যেটা একটা সিঙ্গেল ডোজ তৃতীয় হল আমাদের টেম্পারেচারের রাখা যাবে সেইটা দিয়ে কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে শুধু তো আমরা একটা সোর্স অক্সফোর্ড সোর্স এখন আছে সেই আরেকটা অন্যান্য সোর্সের ভিতরেও ভ্যাকসিনের ভিতরে আমাদের দিতে হবে সেটা ভ্যাকসিন আলাদা জিনিস আমাদের এখন প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের নিজের সুরক্ষা এবং পরিবারের সুরক্ষা এবং সমাজের সুরক্ষা এবং দেশের সুরক্ষা সেই জন্য ওই আগের যারা ডায়ালাইসিস পাচ্ছেন আমরা শুনেছি যে ডায়ালিসিস তো অনেকের ক্ষেত্রে করতে হচ্ছে জীবন বাঁচানোর তাগিদে তাদের ক্ষেত্রে কি কি ধরনের পন্থা অবলম্বন করা হচ্ছে ইদানিং এখনকার চিকিৎসা এটা তো যারা করতেন আমরা আগের থেকেই আমরা যদি সাসপেক্ট করি যে একটা আমরা তো জানি না যে ডায়ালিস করতে যাচ্ছে যদি যদি সন্দেহ করি কোভিড আক্রান্ত আমরা করলেই তার টেস্ট করতে হবে টেস্ট করেই তারপরে তাকে ডায়ালিস ঢুকাই দেবে যদি সাসপেক্ট করা হয় তাহলে তার আলাদা একটা আইসোলেটেড রুম আছে ওইখানে করবে কোভিড টেস্ট করবে যদি পজিটিভ হয় আলাদা গ্রুপে যাবে আর যদি নেগেটিভ হয় তাহলে ইউজুয়াল হবে তবে আমরা যেটা বলি সবসময় এই ডায়ালিস রুগীকে আইসোলেটেড রাখতে হবে জেনারেল পপুলেশন থেকে সবসময় যারা অন্যান্য যে রুগী আছে সেই রুগীর থেকে আইসোলেশন রেখতে রাখতে হবে তার ডায়ালিস রুম আলাদা করতে হবে এবং তাদের জন্য স্পেশাল কেয়ার নিতে হবে এবং একটু আগে যেটা বললেন যে আপনাদের চলাচলের জন্য তার সাথে শুধু একজন লোক থাকবে এবং তার যানবাহন গণভাবে যে যানবাহন বা সেটা তাকে নেওয়া হবে এবং একজন লোক অনেক লোক তিন চারজন তার সাথে থাকবে না এবং উনি যখন বাসায় আসবে আইসোলেশনভাবে থাকবে এবং তার সাথে পরিবারের যে আরো সদস্য আছেন তারাও খুব মেলামেশা করবেন না যদিও করতে চান মাস্ক পরিহিত যেটা আমরা আগে ট্রেস করতেছি আগের যে আমরা এই যে এক বছর আগে যে আমরা যে নীতিমালা সেই নীতিমালাগুলি অনুসরণ আবার করতে হবে যেটা আমরা এই কয়দিনে একটু শিথিহিল হয়ে গেছিলাম আমরা ওইটা আবার আমরা সেই জন্য ওইটা জনগণকে এইভাবে সচেতন সৃষ্টি করতে হবে এবং একটু ভয়ও করতে হবে যে আমার যে এখন যদি হয় এটা খুবই মারাত্মক সেটা আতঙ্কগ্রস্ত না হয় কিন্তু ভয়ে সচেতন হয়ে আমাদের

এখন অনেকেই কিন্তু ইউরিন ট্র্যাক ইনফেকশনটা বুঝতে চায় না যে কি জিনিসটা ট্রাকটা মানে আমরা বলি প্রস্তাবের প্রদাহ বা ট্রাক ইনফেকশন আমরা কিন্তু পেশাব পরীক্ষা করি পেশাব পরীক্ষা করে বলি ওনার ইউনিনটাক ইনফেকশন কিন্তু ট্রাকটা কি এই যে কিডনি মূত্রনালী মূত্রথলি তারপরে পেশাব এই পুরো একটা ট্রাক ইউনিন ট্রাক এবং একটা মজার জিনিস হলো এই ট্রাকটা কিন্তু একদিকে ক্লোজ আর একদিকে খোলা তাহলে এটা মেইনলি হলো জীবাণু দিয়ে এই ইনফেকশনটা হয় ভাইরাস দিয়ে হইতে পারে অন্যান্য দিন আমি জীবাণুটাই বলি নাইনটি ফাইভ পার্সেন্ট হলো ব্যাকটেরিয়া দিয়ে অনেকেই জানেন দর্শকরা যে ইকোলাই প্রোটিয়াস সোনোমান অনেকে জীবাণু দিয়ে এই জীবাণুটা কোথেকে আসে এইটা অনেকে জানে না জীবনটা আসে আপনার পায়নালির থেকে অর্থাৎ পাগানা রাস্তার থেকে আসে এটা যখন পায়ুনালিতে থাকে অথবা ইন্টেস্টাইনে থাকে এটা কোনো কোনো ক্ষতি করে না কিন্তু এটা যদি কোনোভাবে আপনার পেশাবের রাস্তায় ঢুকতে পারে তখন এটা হাইলি ইনফেকশাস হয়ে যায় এখন ব্যাকটেরিয়া কতটুক ঢুকবে কতটুক ইনফেকশন করবে সেটা নির্ভর করে তিনটা ফ্যাক্টর একটা হলো কতটুক ব্যাকটেরিয়া আপনার এই পেশাবের রাস্তায় ঢুকলো পেশাব রাস্তাতে মূত্রথলিতে ঢুকলো এক দুই নম্বর হলো আপনার বডি রেজিস্টেন্স কীরকম আছে যেমন আপনি পেশাব করে দিলেন ব্যাকটেরিয়াটা বেড়ে গেল পেশাবের সাথে এইটা এটা হলো বডি রেজিস্টেন্স তিন নম্বর হলো ভিরুলেন্স অব দ্য ব্যাকটেরিয়া অর্থাৎ এই জীবাণুটা কতটুক ডিজিজ করতে পারে সেটাকে ভিরুলেন্স বলে এই তিনটা ফ্যাক্টরের উপরে কিন্তু এই জীবাণুগুলি পলিফারেশন হবে ইনফেকশন এই ইউটিআইটা একটা খুবই সিম্পল কিন্তু খুবই কমপ্লিকেটেড ধর ঢুকলো ঢুকার পরে যদি নিচের দিকে হয় সেটা লওয়ার ইউটিআই অর্থাৎ ব্লাডারে যদি হয় অনেকে সিস্টাইটিস আলট্রাসাউন্ড লেখে দেয় অনেকে জানতে চায় সিস্টাইটিস কি ব্লাডার ইনফেকশন সিস্টাইটিস বলে আর যদি এই জীবাণুটা উপরে দিকে ওঠে কিডনির ভিতরে ইনফেকশন করে তখন এটাকে বলা হয় ফ্রাইটিস বলে এই ভাগের প্রয়োজন কি হ্যাঁ ভাগের প্রয়োজন আমি পরে বলতেছি আরেকটা ভাগ বলে নেই এটা যদি আনকমপ্লিকেটেড অর কমপ্লিকেট অর্থাৎ ইউটিআই জটিলতা অর্থাৎ যদি জটিলতা থাকে সেটার কিন্তু ভাগ করতে হবে অর্থাৎ আপনি ইউটি আছে রাস্তা ব্লক অথবা ইউটি আছে ডায়াবেটিস অথবা ইউটি আছে কিডনি ডিজিজ ইউটিএস সেটা কমপ্লিকেটেড ডিউটাই আর যদি এগুলি কিছু না থাকে নরমাল সেটা আনকমপ্লিকেটেড এই ভাগের কি কারণ ডিফারেন্স ইউটিআর বিভিন্ন রকম আছে সেটি আপনার কথায় আমরা বুঝতে পারলাম সাধারণভাবে এর চিকিৎসা কিভাবে করা হয় খুব সুন্দর প্রশ্ন এই যে প্রশ্নটা বললাম কমপ্লিকেটেড নামক আপার লিউটে লোয়ার এর ভেতরেও কিন্তু চিকিৎসার প্রকারবেন যদি লোয়ার ইউটি হয় যদি জটিলতা না থাকে আমরা আউটডোর বেসিসে আমরা পাঁচ দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম যদি একবার দেওয়ার পরে ভালো না হয় তাহলে যদি হয় তাহলে কিন্তু আমাদের কালচার করতে হবে কালচার করলে কি লাভটা আমি কি জীবাণু দিয়ে হচ্ছে সেটা জানছি এবং এই জীবাণুটা কোন অ্যান্টিবায়োটিক্স থেকে দিলে এটা মরে যাবে বা ইনফেকশনটা কন্ট্রোল হবে সেটা ইম্পর্টেন্ট আর ইউটি এর জন্য কালচার করার দরকার নেই কমপ্লিকেটেড ইউটি জন্য ডেফিনেটলি কালচার করতে হবে যাদের ওবেস ডায়াবেটিস তাহলে সঠিক যদি অ্যান্টিবায়োটিক না দেন জীবনটা মরবে না এবং না পড়ার ফলে যদি

কর্তৃপক্ষ সবাইকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইউরিনারি ট্র্যাক সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করেছি সেই সাথে এখনকার যে সময় আমাদের যাপন করছি আমরা কোভিড নাইন্টিন এবং সেই সাথে যে সকল রোগী আমাদের আগের থেকে রয়েছেন তাদের আসলে কিভাবে সচেতন হওয়া উচিত আমাদের প্রত্যেকের কিভাবে সচেতন হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করেছি এখন আপনাদের জন্য রয়েছে স্যাভলন হেড টিপস ডায়াবেটিস ও অ্যাজমা রোগীদের মতো করোনাকালীন সময়ে কিডনি রোগে আক্রান্ত রোগীদেরও অধিক সচেতনতা অবলম্বন করতে হবে প্রতিকারের চাইতে প্রতিরোধের জন্য সচেতন হতে হবে কিডনি ফেলিওর এবং কিডনি বিকল হওয়া অতি পরিচিত এবং মারাত্মক একটি সমস্যা তাই এ সময়ে বয়স চল্লিশ বছর বা তদুর্ধ হলে অবশ্যই নিয়মিত বিরতিতে কিডনির কার্যকারিতা পরীক্ষা করানো উচিত তামাক অ্যালকোহল ও মদ্যপান কিডনির জন্য যথেষ্ট ক্ষতিকারক হয়ে থাকে এ সময় প্রতিদিন পরিমাণ মতো পানি পান করতে হবে এবং দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা ঠিক নয় ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে রক্তে ক্রিয়েটিনিন ও কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখার ব্যাপারে সচেতন হতে হবে সেই সঙ্গে পরিবারের সদস্যদের জীবাণুমুক্ত পরিচ্ছন্ন প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে একান্ত নির্ভরযোগ্য জীবাণুনাশক প্রিয় দর্শক স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই আপনাদের সকলকে আগামী সপ্তাহে স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা মুক্ত থাকবেন আল্লাহ হাফেজ